সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি মুস্তাকিম বিল্লা শুরুতেই সংবাদ শিরোনাম বুধবার রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল এগারো চার ডিগ্রি সেলসিয়াস রাজশাহী মুক্ত দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা নাটরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শীতের আগমনে উত্তরাঞ্চলে বইছে ঠান্ডা বাতাস এরই মধ্যে রাজশাহীতে জেকে বসতে শুরু করেছে শীত রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নজরুল ইসলাম জানান বুধবার রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো দশমিক ডিগ্রি সেলসিয়াস আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তিনি বলেন এটাই এই মৌসুমের রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা গতকাল মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক চার ডিগ্রি আর সর্বনিম্ন চোদ্দ ডিগ্রি সেলসিয়াস প্রতিদিন তাপমাত্রা কমছে জানুয়ারি থেকে এই মৌসুমে তীব্র শীত পড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস গত বছর রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল দু সালে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পাঁচ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আর দু সালের চোদ্দই জানুয়ারি রাজশাহীতে সর্বনিম্ন এক ডিগ্রি সেলসিয়াস বিজয়ের দুই দিন পর আঠারোই ডিসেম্বর শত্রুমুক্ত হয় রাজশাহী এই দিনটি উপলক্ষে রাজশাহীতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে তারই অংশ হিসেবে রাজশাহী কলেজ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আতাউর রহমান স্মৃতি পরিষদের সদস্যরা বুধবার বেলা এগারোটার দিকে রাজশাহী কলেজ শহীদ মিনারে এই শ্রদ্ধা জানানো হয় আতাউর রহমান স্মৃতি পরিষদের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় এ সময় উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক হাবিবুর রহমান উপস্থিত ছিলেন রাজশাহী এক আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী তানর উপজেলা চেয়ারম্যান লুৎফুর রশিদ সহ অন্যান্যরা দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই মেলে এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে পালিত হল আন্তর্জাতিক অভিবাসী দিবস এই উপলক্ষে বুধবার সকাল সাড়ে দশটার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা অভিবাসীদের শিক্ষিত ও দক্ষ হয়ে গড়ে ওঠার পরামর্শ দেন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ আজিজুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এ সময় বক্তারা বলেন যে কোনো শিক্ষায় শিক্ষিত ও দক্ষ হয়ে তবেই বিদেশে যেতে হবে বর্তমান যুগে সকল কর্মকাণ্ড চলে ডিজিটাল পদ্ধতিতে তাই আগে যেভাবে মানুষ বিদেশে যেত এখন তা আর সম্ভব নয় ফলে যেসব অদক্ষ মানুষ জমি জমা বিক্রি করে ভাগ্যের পরিবর্তনের জন্য বিদেশে যায় তারা সুবিধা করতে না পেরে সর্বশান্ত হয়ে দেশে ফিরে আসে আর যারা অবৈধ পথে বিদেশে যায় তাদের অনেককেও জীবনও দিতে হয় তাই দক্ষ হয়ে বিদেশে যাওয়ার জন্য বিদেশে গমেন্সুদের পরামর্শ দেন বক্তারা আলোচনা সভা শেষে বিদেশ থেকে যারা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে তেমন ছয়জনকে পুরস্কৃত করা হয় এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে এতক্ষণ বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ